তাজমহল পৃথিবীর সাতটা আশ্চর্যের মধ্যে একটা, যেটাকে ভালোবাসার একটা প্রতীকও বলা যায়। তার পেছনে কিছু এমন রহস্য লুকিয়ে আছে যেটা আপনাদের ধারণারও বাইরে। তো সেই রকমই কিছু রহস্য নিয়ে চলে এসেছি আজকে ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে একটা কথাই বলতে চাই, আমাদের কাজ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করুন, যাতে আগামী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। ১৬৩১ সালে তাজমহলের কাজ শুরু হয়ে গেছিল আর সেই কাজ ১৬৩৫ সালের মধ্যে কমপ্লিট হয়ে গেছিল। তাজমহলের নিচে হাজারেরও বেশি কামরা আছে। তাজমহল যতটা মাটির ওপরে উঁচু, মাটির নিচে ততটাই নিচু। এই তাজমহল যখন বানানো হয়েছিল তখন তাজমহলের নিচ দিয়ে অনেক গোপন রাস্তা রাখা হয়েছিল, কিন্তু তাজমহলের রহস্যময় গুপ্তঘরের মতো সেই রাস্তাগুলো শাহজাহানের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। তাজমহলের নিচে বহু ঘর এখনো বন্ধ হয়ে আছে, কিন্তু এই ঘরগুলো ঘর তৈরি হওয়ার পরে বন্ধ করা হয়েছে। বহু গবেষকরা গবেষণা করে বলেছেন সেখানে হয়তো মমতাজের সমাধি রয়েছে। আবার নতুন গবেষণায় বলা হচ্ছে তাজমহলের নিচে হয়তো বহু লুকানো খাজানাও রয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে ধরা পড়েছে বহু মেটালের অস্তিত্ব। আপনারা সবাই জানেন শাহজাহান মমতাজের জন্য ভালোবাসার প্রতীক হিসেবে তাজমহলকে বানিয়েছিল, কিন্তু আপনারা কি জানেন মমতাজ শাহজাহানের চতুর্থতম স্ত্রী। মমতাজকে বিয়ে করার জন্য শাহজাহান তার স্বামীকে হত্যা করেছিল। মমতাজ তার ১৪তম বাচ্চাকে জন্ম দেওয়ার সময় তার মৃত্যু হয়েছিল। মমতাজের মৃত্যুর পর শাহজাহান মমতাজের বোনকে বিয়ে করেছিল। ১৯৩৪ সালে দিল্লির এক লোক দেওয়ালে একটা ফুটো দ্বারা তাজমহলের নিচে ঘরের ভেতরটায় দেখতে পেয়েছিল। ঘরের মধ্যে হিন্দুদের দেবদেবীর মূর্তি ভরে পড়েছিল আর ওই ঘরের দেওয়ালে প্রদীপের চিহ্ন আঁকা ছিল, যেগুলো হিন্দুদের দেবদেবতার মন্দিরে দেখা যায়। এগুলো সব পাথর দিয়ে ঢেকে রাখা ছিল। পুরো বোঝা যাচ্ছিল যে হিন্দুদের দেবদেবীর মূর্তিগুলো কেউ ঢেকে রাখার চেষ্টা করেছে। ওখানকার স্থানীয় লোকেদের কথায় জানা যায় তাজমহল গড়ে ওঠার আগে ওটা একটা হিন্দু মন্দির ছিল যার নাম ছিল তেজু মহালয়। পরে এটা তাজমহল করে দেওয়া হয়েছিল, কিন্তু আসল সত্যিটা কি এটা কেউ জানে না। ভারতীয় পুরাতত্ত্ববিদরা ২২টা ঘরকে বন্ধ করে রেখেছিল যাতে এই ঘরের ভবিষ্যৎ নিয়ে কোনো দাঙ্গা না শুরু হয়ে যায়। শাহজাহানের দ্বিতীয় স্বপ্ন নিয়ে আপনারা কি কেউ জানেন? শাহজাহান মমতাজের জন্য নয়, নিজের জন্য একটা তাজমহল বানাতে চেয়েছিলেন, যেটা কালো তাজমহল নামে পরিচিত। শাহজাহান চেয়েছিলেন এই কালো তাজমহল পুরো তাজমহলের ছায়ার মতো দেখতে হবে। এর কাজ শুরু হলেও ঔরঙ্গজেবের জন্য এই স্বপ্ন শাহজাহানের কখনো পূর্ণ হয়নি। তাজমহলের চারিদিকে যে চারটি মিনার আছে সেই চারটি মিনার সোজা না দাঁড়িয়ে একে অপরের দিকে ঝুঁকে আছে। তার কারণ যাতে ভূমিকম্পের জন্য এই মিনারগুলো মূল তাজমহলের ওপর ভেঙে না পড়ে। তাজমহল নিয়ে একটা ঘটনা সবার মুখে শোনা যায় যে যারা তাজমহল তৈরি করেছিল তাদের হাত কেটে দেওয়া হয়েছে, কিন্তু ইতিহাস দেখলে জানা যায় যে তাজমহল নির্মিত বহু শ্রমিক পরেও বহু ইমারত নির্মাণ করেছেন। উস্তাদ আহমেদ লাহোরী তাজমহল নির্মাণ করার পর লাল কেল্লা তার নেতৃত্বে নির্মাণ হয়েছিল। তাজমহলের সামনে থাকা ফোয়ারাগুলি সব একসাথে কাজ করে, কিন্তু মজার ঘটনা এটা যে এরা কোনো পাইপের সাথে যুক্ত নেই। ফোয়ারাগুলো তামার ট্যাঙ্কের সাথে যুক্ত, ওই ট্যাঙ্কগুলো একই সময় ভরে প্রেসারে জল বেরোয়। ইন্ডিয়া পাকিস্তান বিশ্বযুদ্ধে ১৯৭১ সালে এএসআই তাজমহলকে বিশ্বযুদ্ধ থেকে বাঁচানোর জন্য তাজমহলের ওপরে বাঁশ দিয়ে ঘিরে কালো রঙের কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল যাতে শত্রুরা তাজমহল না দেখতে পারে এবং কোনো ক্ষতি না করতে পারে। তাজমহল তৈরি হওয়ার শেষের দিকে যখন শাহজাহান ঘোষণা করেছিল মজদুরদের হাত কেটে দেওয়া হবে, তখন ওই রাগে শ্রমিকরা তাজমহলে একটি খুঁত রেখে দেয়, তাজমহলের ছাদে একটা ছেদ রেখে দেয় যাতে শাহজাহানের স্বপ্ন কখনো পূর্ণ না হয়। তাজমহলের রং এক এক সময় এক এক রকম থাকে, অর্থাৎ তাজমহলের রং বদলায়, সকালে গোলাপি, দুপুরে দুধে সাদা আর রাতে সোনালী থাকে। ভারতের তাজমহলের মতো বাংলাদেশেও একটি তাজমহল আছে। একজন মুভি ডাইরেক্টর আহসানুল্লাহ মুনি ভারতের তাজমহলের সুন্দরতায় প্রসন্ন হয়ে ওই তাজমহল বানান সোনারগাঁওতে, যাতে বাংলাদেশের মানুষরাও ভালোবাসার প্রতীক তাজমহলকে উপলব্ধি করতে পারে। তাজমহল তৈরি হওয়ার বহু বছরের মধ্যেও তাজমহলের সামনে লাইট ছিল না। বহুবার সরকার তাজমহলের সামনে লাইট লাগানোর চেষ্টা করেছে, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। তার কারণ কেউ জানে না। বিশ্বাস করা হয় মমতাজের আত্মা এখনো তাজমহলকে রক্ষা করে। সবাই যাই বলুক, ওই ভালোবাসার প্রতীক তাজমহল একটা রহস্যের ভাণ্ডার যা রহস্যই হয়ে থাকবে।
আপনারা অনেকেই ভগবানকে বিশ্বাস করেন, আবার কেউ কেউ করেন না। এই পৃথিবীতে সবকিছুর বিপরীত রয়েছে। আপনারা হয়তো ভাবছেন কথাটা আমি কেন বললাম, কারণ যদি আপনারা ভগবানকে বিশ্বাস করে থাকেন তাহলে এই পৃথিবীতে শয়তানও আছে। শয়তানের ব্যাপারে কথা বলা শুরু করলে এই ব্যাপারটা কোনোদিনও শেষ হবে না। তাই অপেক্ষা করুন আগামী ভিডিওগুলির জন্য। আগামী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।